আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরির আজকের এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব আমের টক। এটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে, কোনো অঞ্চলে চুয়া খাট্টা এই ধরনের নামও বলে থাকে। এই টক কতটা যে মজাদার তৈরি করলেই বুঝতে পারবেন। এই টকটা তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আম। এই টকটা খেতে অনেক মজা, এটা কিন্তু এমনিতেও তো খাওয়া যায়, অনেকে আবার এটা ভাতের সঙ্গেও খেয়ে থাকে। তো চলুন আমরা দেখি এই টকটা তৈরি করতে কি কি লাগছে। প্রথমে আমি এই টক তৈরি করার জন্য নিয়েছি 1 কেজি কাঁচা আম। কাঁচা আমটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কারণ এটাকে আমি সিদ্ধ করব। যত ছোট টুকরো করে কাটা যাবে তত তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর লাগছে হলুদ গুঁড়ো, লাগবে চিনি, লবণ, আর ফোড়ন দিতে হবে, তার জন্য লাগবে সরিষার তেল, লাগবে রসুন কুচি, কয়েকটা শুকনা মরিচ, আর লাগবে সরিষা, এটা আস্ত সরিষা লাগবে। এখন আমরা তৈরি করব টকটা। একটা প্যান দিয়ে চুলাতে দিয়ে দিলাম কাঁচা আমগুলো, এটাকে আমরা সিদ্ধ করব। আর এটা সিদ্ধ করার জন্য কিন্তু আমাদের এখানে একটু পানি ব্যবহার করতে হবে। পানি দিয়ে আমরা এটাকে সিদ্ধ করে নিব। এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিলাম। পানিটা দিয়ে এখানে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। আমের এই চুয়াটা কিন্তু বেশি সময় লাগে না হতে, সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না আমাদের। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো লবণটা মিশিয়ে দিচ্ছি আমের সঙ্গে। নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়। এটা 10 থেকে 12 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমরা এটাকে ফোড়ন দিতে পারবো। টকের মজাটাই নির্ভর করে ফোড়নের উপর। ফোড়নটা দেওয়াতেই কিন্তু টক অনেক বেশি টেস্টি হয়। দেখলেন তো আমটা কত দ্রুত সিদ্ধ হয়ে গেল। এই পর্যায়ে অ্যাড করব চিনি। আমটা সিদ্ধ হলেই কিন্তু আমরা চিনি ব্যবহার করব। আমি এই 1 কেজি আমের জন্য 2 কাপ চিনি ব্যবহার করেছি, তবে এটা নির্ভর করবে আপনাদের আমটা কতটুকু টক সেটার উপর। দেয়া শেষ, এবার ফোড়নের পালা। ফোড়নের জন্য 1 টেবিল চামচ সরিষা তেল দিয়েছি একটা প্যানে, তারপরে দিয়ে দিলাম 1 আস্ত রসুন কুচি করে, দিয়ে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে দিব 3-4টা শুকনা মরিচ। আর যেটা দিতেই হবে সেটা হচ্ছে আস্ত সরিষা, এটা দেয়াতে আমের টকটা অনেক বেশি মজা লাগে। আমার এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা এভাবে এটা তৈরি করে, আমিও সেভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমাদের যেই আগে থেকে সিদ্ধ করে রাখা আমটা সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সিদ্ধ করা আমটা আর একটা ডাল ঘুটে নিতে আর একটু ঘুটেও নিতে পারেন। আমার এভাবেই ভালো লাগে, আমি তাই এভাবেই করেছি। অনেকে এর চেয়েও নরম খেতে চায়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে আর একটু ঘুটে নিতে পারেন। দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল আমাদের এই টক রান্না। এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। এটাকে পরিবেশনের জন্য আমি কিছু মরিচ কুচি, কিছু সবুজ, কিছু লাল মরিচ কুচি করে নিয়েছি উপরে দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী, এটা অপশনাল। রেডি আমাদের আমের টক। এটা খেতে খুবই মজার, আমার খুবই পছন্দ এই টকটা। আশা করছি আপনারা এটা ট্রাই করবেন। আর আজকের রেসিপি থেকে কিছু হলেও আপনারা শিখতে পেরেছেন, আর আপনারা যদি কিছুটা শিখে থাকেন সেটাই কিন্তু আমার সার্থকতা। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন আশা রাখছি। আজকে এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।